তৈরি হবে তাহলে l2 l3 এর মধ্যে ডিসটেন্স এনি ফাইনাইট ভ্যালু যে কোনো ফাইনাইট ভ্যালু হতে পারে হ্যাপি নট অঙ্ক সলভ যদি ছবি কমপ্লিট করতে চাই তাহলে ছবি এরকম হবে এখান থেকে এই গেল গিয়ে এখানে ইমেজ তৈরি করলো আর তারপরে বাকি জিনিসটা একদম ক্লিয়ার আশা করি সবার কাছে বোঝা গেল অঙ্কটা দ্যাটস অল পুরো পার্ট কমপ্লিট যত ধরনের ভ্যারাইটি হয় সব তোমাকে দেখিয়েছি সব এবার বই থেকে অঙ্ক করো যত অঙ্ক করবে তত বেশি শিখবে করো অঙ্ক প্রবলেম হলে আমাকে বলবে দ্যাটস অল কমপ্লিট লেখো এবারে কিছু এক্সট্রা জিনিস হেডিং দাও কনজুগেট ফোকাই বলে বা ফসি বলে যেটা ইচ্ছা বলতে পারো কনজুগেট ফোকাই এক্সট্রা বলছি এগুলো ভালো বই যখন পড়বে তখন তাতে এই ইনফরমেশন গুলো থাকবে এবং এগুলো তোমাদের লাগবেই প্র্যাকটিক্যালে তোমাকে এগুলো করতেই হবে তো এগুলো আমি অঙ্ক করে শিখিয়ে দিচ্ছি প্রবলেম গুলো কি হতে পারে একটা একটা করে শুরু করছি ইম্পর্টেন্ট জিনিস খুব ইম্পর্টেন্ট থিওরি ভালো বইতে আছে সব বইতে নেই এগুলো বলে রাখবা হেডিং দাও কনজুগেট পেয়ার অফ ফোকাই বা ফসিও বলে কেউ কেউ ফোকাই বলো ফোকাইটাই বেটার কনজুগেট পেয়ার অফ ফোকাই কনজুগেট পেয়ার অফ চলো আচ্ছা কি বলছে আগে ডেফিনেশন লিখে নাও দ্য পেয়ার অফ টু সাচ পয়েন্টস দ্য পেয়ার অফ টু সাচ পয়েন্টস আচ্ছা প্রথমে বলে রাখি আগে এটা কোথায় কোথায় ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড খুব ইম্পর্টেন্ট এখান থেকে ডাইরেক্ট ইয়ারে কোশ্চেন আসে আমি যা যা করাচ্ছি সিবিএসই বোর্ড খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্র্যাকটিক্যালে কোশ্চেন জিজ্ঞাসা করে তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করে তোমরা জানো সবাই মানে এখনো পর্যন্ত করে এসছে বা তুমি বলবে স্যার এবছর কি হবে সেটা পরের কথা বাট করে এই জায়গা থেকে আইএসসি বোর্ড বাদ দিতে পারো এই পোর্শনটা বাট জয়েন্টে লাগবে এটা বেসিক কনসেপ্ট বুঝতেই পারছো নয়তো বাকি বোর্ড গুলো কনসেপ্টের মধ্যে রাখতো না তাদের বোর্ডস এর এক্সামে তাই আমি এটা করাচ্ছি ভালো করে বুঝে নেবে কনজুগেট পেয়ার অফ ফোকাই দ্য পেয়ার অফ টু সাচ পয়েন্টস অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ আ লেন্স অফ আ লেন্স হোয়ার দ্য পজিশন অফ হোয়ার দ্য পজিশন অফ দ্য অবজেক্ট পজিশন অফ দ্য অবজেক্ট অ্যান্ড দ্য ইমেজ অ্যান্ড দ্য ইমেজ ক্যান বি ইন্টারচেঞ্জড ইন্টারচেঞ্জড আর কল্ড called conjugate foci definition বোঝা গেছে লেখা বোঝা গেছে আমি এক্সপ্লেইন করব লেখা বোঝা গেছে আচ্ছা মানে বোঝো সহজ জিনিস বাবা একদম সহজ জিনিস এক মিনিট একদম সহজ জিনিস কি স্যার কি বলতে চাইছে দেখে নাও ধরো এটা আমার একটা লেন্স এটা আমার একটা লেন্স কনভেক্সি হচ্ছে কনভেক্সি আমরা করে করে অভ্যস্ত সে আমি এই পয়েন্টটার নাম দিলাম পি এখানে অবজেক্ট যখন রাখলাম এটার নাম দিলাম ও মানে পি পয়েন্ট অবজেক্ট রাখলাম ইমেজ তৈরি হলো কথার কথা কোথায় তৈরি হলো পি ড্যাশ পয়েন্টে এটা ইমেজ বলো বুঝলে কিনা যদি এই দুটো পয়েন্ট এমন হয় সাচ দ্যাট এমন হয়
such that এখানে অবজেক্ট রেখেছি এখানে ইমেজ তৈরি হয়েছে বলছে যদি এখানে আমি অবজেক্ট রাখতাম তাহলে এখানেও যদি হয় তাহলে এই দুটো পয়েন্ট মানে p এন্ড p ড্যাশ কে বলবে কনজুগেট পেয়ার অফ ফোকাই ক্লিয়ার তো এখান থেকে যে ইকুয়েশনটা দেয় লিখবে খুব ইম্পর্টেন্ট নিউটনস ইকুয়েশন নিউটনস ইকুয়েশন লেন্সেও আছে চলো আমরা এক্সপ্লেন করব হেডিং দাও নিউটনস ইকুয়েশন মুছে দিই এটা তাহলে কনজুগেট পেয়ার অফ ফোকাই খুব ইজি কি একটা তো অবজেক্ট রাখলাম যেখানে ইমেজ পাবো যদি ওই দুটো পয়েন্ট এমন হয় সাজ দেয় আমি অবজেক্ট আর ইমেজের পজিশন যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলেও রে ডায়াগ্রাম কারেক্ট যদি হয় তাহলে আমরা সেই দুটো পয়েন্টকে বলবো কনজুগেট ফোকাল ক্লিয়ার চলো নিউটনস ইকুয়েশন এখান থেকে যে কোশ্চেনটা আসে তার নাম নিউটনস ইকুয়েশন নিউটনস ইকুয়েশন কি বলছে স্যার নিউটনস ইকুয়েশন বলছে এটা একটা লেন্স একদম সহজ বাবা বুঝে নাও এটা ফার্স্ট ফোকাস এটা সেকেন্ড ফোকাস তোমাদের সব বুঝিয়েছি আমি এগুলো এটা পি পয়েন্ট এটা পি ড্যাশ পয়েন্ট আমি বলবো পি এন্ড পি ড্যাশ আর কনজুগেট ফোকাই কনজুগেট ফোকাই ক্লিয়ার এত অব্দি আমি ধরলাম এই ডিস্টেন্সটা ফোকাস থেকে এক্স সাবধান প্রথম কোন জিনিস যে ডিস্টেন্স পোল থেকে বা এখানে তো পোল না এখানে অপটিক্যাল সেন্টার থেকে ধরা হচ্ছে না এটাই খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নিউটনস ইকুয়েশনে আর এই ডিস্টেন্সটা আমি ধরলাম ওয়াই সে এটা যদি অবজেক্ট হয় এটা তাহলে ইমেজ আমার এখানে তাহলে কে আমায় বলবে ইউ কত দেখো এই ডিস্টেন্সটা কি আমি বলতে পারি এফ একই নয় তাহলে ইউ কি আমি বলবো না এক্স প্লাস এফ লাইট এদিকে যাচ্ছে এটা পজিটিভ আমি এদিকে আসছি তাহলে মাইনাস এক্স প্লাস এফ দেখো চলে এসেছে এবার অপটিক্যাল সেন্টার থেকে হ্যাঁ কি নয় বলো বুঝলে কি না সেম লজিক কি আমায় বলবে ভি কত হবে একদম প্লাস নাকি ব্যাস আর কিছু নেই হয়ে গেছে দেখো আচ্ছা লেন্স মেকার ফর্মুলা 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ 1 বাই ভি এর জায়গায় বসাবো এফ প্লাস ওয়াই মাইনাস 1 বাই ইউ এর জায়গায় বসাবো মাইনাস মাইনাস প্লাস করে দিলাম এক্স প্লাস এফ 1 বাই এফ এলসিএম হবে এফ প্লাস ওয়াই এক্স প্লাস এফ উপরে যাবে এক্স প্লাস y প্লাস একটু স্টেপ জাম্প করলাম বলো সবাই বুঝলে কি না একটু স্টেপ জাম্প করলাম বলো ক্লিয়ার ক্রস মাল্টিপ্লাই করব আর তো কিছু করার নেই আমার এখানে এটা ক্রস মাল্টিপ্লাই করব এটা মাল্টিপ্লাই করে এদিকে করে দেব এইখানে করছি আর জায়গা নেই বলে xf প্লাস yf প্লাস টু এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা হবে এক্স এফ প্লাস এফ স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটা এক্স এফ প্লাস এফ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এফ বলো ঠিক করেছি কিনা xy কাটবে না yf yf কাটবে xf xf কাটবে
माइनस एफ स्क्वायर माने एफ स्क्वायर दिस इज कॉल्ड न्यूटन्स इक्वेशन क्लियर That's all complete এটাই জিনিস কি সবই তোমাদের জানা থোড়াই আমি কিছু নতুন তোমাকে শেখালাম তোমাকে দিতে পারে নিউটনস ইকুয়েশন জয়েন্টে তো একবার দিয়েছিল হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর বলে জাস্ট অপশন ছিল x plus y is equal to f square এরকম ভাবে অপশন ছিল অ্যানসার হতো xy is equal to f square আচ্ছা আরেকটা প্রবলেম আছে যার আন্ডারে হ্যাঁ কনজুগেট পেয়ার সবকটা ইয়ের জন্য হবে মানে হ্যাঁ হ্যাঁ মানে যে কোনো পয়েন্ট মানে তুই ওরকম বলতে চাইছিস এক মিনিট তুই ওরকম বলতে চাইছিস টু এফ এরকম বলতে চাইছিস তো টু এফ হ্যাঁ হ্যাঁ একদম কেন হবে না তার জন্য তো ছবি আমরা একে দেখিয়েছিলাম তাই তো চলো তার জন্যই তো জেনারেল তো তার জন্যই বললাম তো এটা নতুন ইকুয়েশন হলো আর লিখে রাখো খুব ইম্পর্টেন্ট ওটার আন্ডারে পাঁচখানা প্রবলেম করাবো আমি রিপিট করছি কোথায় দেয় আবার বলে দিচ্ছি কি নাম বেঙ্গল বোর্ডে বারবার এই পাঁচটা প্রবলেমের মধ্যে বারবার দেয় ওই কোশ্চেন গুলো ডিরাইভ করতে দেয় সিবিএসসি তে কোশ্চেন করবে আইএসসি তে কোশ্চেন করে না বাট ওখান থেকে আমাদের প্র্যাকটিক্যাল আছে লিখে রাখো এর নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট মেথড আশা করি অনেকেই শুনেছো হয়তো প্র্যাকটিক্যালে লিখে রাখো ডিসপ্লেসমেন্ট মেথড পরের দিন শুরু করব এটা শুরু করলে আমি পাঁচখানা প্রবলেম আজকে শেষ করতে পারবো না জাস্ট ডিসপ্লেসমেন্ট মেথড করার পর আমাদের এই পার্ট কমপ্লিট আর একটা পার্টই বাকি থাকবে মাইক্রোস্কোপ টেলিস্কোপ আর কোন পার্ট পোর্শন বাকি থাকলো না তারপরেই আমরা ওয়েভ অপটিক্সে চলে যাব ক্লিয়ার পরের দিন শুরু করছি ডিসপ্লেসমেন্ট মেথড পরের দিন ডিসপ্লেসমেন্ট মেথড আর মাইক্রোস্কোপ টেলিস্কোপ খানিকটা করব মানে দুটো ক্লাস হলে এরপরে কমপ্লিট হয়ে যাবে পুরো রে অপটিক্স ক্লিয়ার হেডিং দিয়ে দাও ডিসপ্লেসমেন্ট মেথড আজকে খুব ভালো ভালো অঙ্ক করিয়েছি বাড়িতে বই খোলো প্রচুর ভ্যারাইটি পাবে অঙ্কে সলভ করতে থাকো পারবে সবাই দ্যাটস অল এত অব্দি থাকলো গুড নাইট